আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম জিম থেকেই তো দেখা যায় যে জিমে প্রতিদিন কিন্তু ঠিক মানে প্রত্যেক দিন কিন্তু আসাও যায় না নিজের কাজ থাকে বাসার কাজ থাকে সব কিছু মিলায় দেখা যায় যে ওর বাবা আমাদের আমার ওইভাবে করে দিন আসাও হয় না তো ট্রাই করি আসার জন্য কিন্তু দেখা যায় ব্যস্ততার কারণে ওইভাবে আসা হয় না তো যখন চিন্তা করি প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে ফর্টি ফাইভ পাউন্ড চলে যাচ্ছে তারপর ওর বাবার এখন থেকে ফর্টি ফাইভ পাউন্ড অলমোস্ট হান্ড্রেড পাউন্ড আমাদের প্রতি মাসে জিমের কস্ট যায় তো কেন আর আমরা তো জিমটা করতেছি হলো নিজেদেরকে ভালো রাখার জন্য সুস্থ থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত আসলে এক্সারসাইজ করা জিম করা প্রতিটা মানুষেরই অন্তপক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে অন্ত অন্তপক্ষে একটা ঘন্টা নিজের জন্য আসলে রাখা উচিত আমি মনে করি আমরা যে যেভাবে করে ব্যস্ত থাকি না কেন সবাই আসলে সবার মতন করে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি সেটা কর্মক্ষেত্রেই হোক আর নিজস্ব বাসার নিজের সংসারের ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রে আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমার আমার মতে আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা তো অ্যাটলিস্ট নিজের জন্য সময় বের করাটা উচিত প্রতিটা মানুষের তো আমি অলয়েস ট্রাই করতেছি যে অন্তপক্ষে একটা ঘন্টা নিজের মতন করে যে সময়টা অন্তপক্ষে আমি আমার নিজের মতন করে যেন পার করতে পারি তো এই জন্যই আসলে আমার আমি মান্না হওয়ার আগেও আমার দেখা গেছে কন্টিনিউ জিম আসা হতো তো মেয়ে হওয়ার পরে দেখা গেল যে জিমটা ছেড়ে দেওয়া হয়েছে তো এখন দেখা গেছে যে আমার ওয়েটও অনেক 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 বেশি বেড়ে গেছে হঠাৎ করে তা এখন মনে হলো যে না এখন আবার ডিসাইড করলাম যে না আমার যে পরিমাণে আমার ওয়েট বার্স তো এতে করে দেখা যায় যে আমার মনে হলো যে না আমার ওয়েটটা আমার এত মানে অনেক বেশি বেড়ে গেছে তো এটাকে যে করেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে তো আসলে সে জিম আসলে করা নিজেকে সুস্থ রাখার জন্যই তো নিজেকে ভালো রাখার জন্যই তো এই জন্যই আমি আবার নতুন করেই জয়েন করলাম বা শুরু করলাম জিম করা তো ওর বাবাও আমরা একসাথেই আসলে দেখা যায় যে যখনই সময় পাই প্রতিদিন দেখা যায় আসা হয় না দুজনেই ব্যস্ততার কারণে কিন্তু সময় পেলে আমরা জিমে আসি ট্রাই করি অন্তপক্ষে মাসে অন্তপক্ষে পনেরো দিন আসার চেষ্টা করি বাকিটা তো আসলে সব ডিপেন্ড করা হলো কাজকর্মের উপর তো যাই হোক আজকে কুরবানির বুকিংটা দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের একটু লেট করে এবার বুকিংটা দেওয়া মানে হয়েছে কোথায় দিব এটা নিয়ে ডিসিশন করতে করতে একটু লেট হয়ে গেল তো ফাইনালি আজকে আমাদের কুরবানির বুকিংটা দেওয়া হয়েছে আর হচ্ছে আমি টেলারের কাছে ড্রেস বানাতে দিতে যাব তো মানহার আমার জন্য আসলে আমি অলরেডি আমাদের জন্য ড্রেস কিনছি তো সেটাও আপনাদেরকে দেখাবো তো আর একটা ড্রেস মানহার সাথে আমি ম্যাচিং করে বানাতে বানাইতে দিচ্ছি সেটা আর মাঝে তো এর মধ্যে মেলাতে গেছিলাম তো মেলার ভিডিওটাও শেয়ার করা হয় নাই তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আমার মেলার ভিডিওটাও শেয়ার করব বৈশাখী মেলাতে যাওয়া হয়েছিলো তো কিন্তু সেই ভিডিওটা আর আমার শেয়ার করা হয় নাই তো সেটা ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে তো আজকে ভিডিওর শুরুতে নিশ্চয়ই আপনারা দেখে বুঝছেন যে আমার খুবই পছন্দের একজন ব্লগারের সাথে দেখা হয়েছে জান্নাত বৃষ্টি যাকে নাকি সবাই মোটামুটি সবাই চিনে তো তার সাথে দেখা হয়েছে তো খুব ভালো লাগছে তাকে দেখে সে অসম্ভব মিষ্টি একটা মেয়ে খুব দেখে আমার খুব ভালো লাগছে তো এখানে ওনাদের সাথে দেখা হলো তারপর এখান থেকে গিয়ে দেখা গেছে যে আমি মানহার জন্য আর আমার জন্য যে পিসটা কিনছি সেটা আর ড্রেসটা থ্রি পিসটা বানাইতে দি দিতে আসলাম টেইলারে তো এখানে আমাদের মানহার আমার জন্য একই রকম স্টাইলের কামিজ বানাইতে দিচ্ছি তো এত বেশি ওরা আসলে মজুরি চায় তো এখানে আমার মনে হয় ওনারা যেই পরিমাণে মানে ড্রেস বানাইতে টাকা মানে চার্জ করে এটা যেমন বাংলাদেশ থেকে আমি পাঁচটা ড্রেস বানাইতে পারতাম এটাই মনে হয় আর কি তো এই ড্রেসটাও নিয়েছি খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে ওনারটাও খুব সুন্দর শিফন জজেট খুব ভালো লাগছে কালারটা এখন আর কি একটু সবসময় দেখা যায় যে একই কালারের মধ্যে পরে থাকি দেখে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ড্রেস নেওয়ার চেষ্টা করি তো যে কালারগুলি আসলে একটু কম পরা হয়েছে আমার একটা সময় ওই কালারগুলি কেনার চেষ্টা করছি তো মেলা থেকেও আমার দেখা গেছে জামা কেনা হয়েছে তো ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে আমি দেখাবো আর এই তো এটা হচ্ছে আমার ঈদের শাড়ি এটাও আমি আমার মেয়ের একটা ড্রেসের সাথে গত রোজার ঈদের যে লেহেঙ্গাটা কিনছি মেয়ের ওইটার সাথে ম্যাচিং করে কেনা আমার তো লেহেঙ্গার সাথে আর কি আমি ওর সিম কালারের মতনই ম্যাচিং করে এই শাড়িটা পরবো আমার খুব ভালো লাগছে তো এই জন্য এই শাড়িটা কিনছি আমি তো অলরেডি তো আমি শপিং করে ফেলছি আমার যা যা করার মেয়ের জন্য যেটা করা করছি তো সেগুলো আপনাদেরকে দেখাই ফেললাম আজকে আরও কিছু শপিং আমার করা হয়েছে যেটা বা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো ইনশাল্লাহ তো শাড়ির ব্লাউজটা খুব সুন্দর ছিল তো আমরা আর কি দুইটা শাড়ি নিচ্ছি আমি আর আমার মানহার ফ্রেন্ডের আম্মু একই উনি এই সেম শাড়ি ও ডিফারেন্ট এর নিচ্ছে দুইটা শাড়ি আমরা একই শপের থেকেই কিনছি তো সবাই ভালো থাকে না